সাহসী এবং তিনি ছিলেন খুব উচ্চবিলাসী। তিনি তার মৃত্যুতে
তার প্রথমে তিনি তার কাজ সফল করতে পারেননি, তার পুত্র ইব্রাহিমকে দিয়ে যান, তার আগেই তার মৃত্যু হয়ে যায়, তখন তার দায়িত্ব বা ইমামতি বা উত্তরাধিকারী ইব্রাহিমকে দিয়ে যান। ইব্রাহিম কি করেন, ইব্রাহিম তখন এই আন্দোলনটাকে চালায় নিয়ে যায়, এর মধ্যে আবার অংশগ্রহণ করে হযরত আলীর বংশধরের লোকরা, ফাতিমীয় বংশধরের লোকরা এবং শিয়া মতাবলম্বী লোকরা। এই আন্দোলন যখন চলতে থাকে তখন ইব্রাহিমের কুফা এবং বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ইব্রাহিমের সৈন্যরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দখল করে নেয় এবং শেষে এবং এই যে দ্বিতীয় খলিফা দ্বিতীয় মারওয়ানের উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা দ্বিতীয় মারওয়ানের শাসন আমলে আমরা দেখি তার ছেলে আবদুল্লাহ কি করে তার সাথে ইব্রাহিমের সৈন্যদের যুদ্ধ হয় এবং যুদ্ধের শেষে কি হয়, যুদ্ধে এক পর্যায়ে ইব্রাহিমকে তারা ইব্রাহিমের একটি গোপন চিঠি তারা দ্বিতীয় মারওয়ান পেয়ে যায় এবং ইব্রাহিমকে বন্দী করে। ইব্রাহিম যখন বন্দী হয়ে যায় এবং তাকে হত্যা করে এবং ইব্রাহিম মৃত্যুর আগে তার দুই ভাই তার দুই ভাই ছিল আবুল আব্বাস আর সাফা এবং আবু জাফর আল মুসি, এই দুজনকে পরপর উত্তরাধিকারী মনোনীত করে যায়। এরা দুইজন কি করে আস্তে আস্তে আবু মুসলিম নামে খোরাসানের একজন ব্যক্তি ছিল যিনি তার চালাকি বক্তৃতার মাধ্যমে আব্বাসীয় আন্দোলনটাকে আরও বেশি বেগবান করে তোলে এবং এক পর্যায়ে আমরা দেখি এই দ্বিতীয় মারওয়ানের পুত্রকে যখন আব্বাসীয়রা পরাজিত করে তখন দ্বিতীয় মারওয়ান এই সংবাদ শুনে এবং 120,000 সৈন্য নিয়ে তিনি দ্রুত চলে যান এবং দ্রুত চলে যায় তাইগ্রিস নদী পার হয়ে জাব নদীর দিকে আসেন এবং জাব নদীর দিকে যখন তিনি আসলে তখন আব্বাসীয় খলিফারা তাকে ঘিরে ফেলল এবং তাকে ধরল এবং ধরে তাকে হত্যা করলো। এভাবে আব্বাসীয়রা দ্বিতীয় উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্য দিয়ে এবং মৃত্যুর মধ্যে দিয়ে উমাইয়া বংশের পতন ঘটল এবং আব্বাসীয়রা ক্ষমতায় আসলো। আমরা দেখি 750 খ্রিস্টাব্দে দ্বিতীয় জাবের যুদ্ধ হয়, এই দ্বিতীয় জাবের যুদ্ধের পতনের মধ্যে দিয়ে দ্বিতীয় মারওয়ানের পতনের মধ্যে দিয়ে আব্বাসীয়রা ক্ষমতায় আসে এবং 750 থেকে আব্বাসীয়রা 750 থেকে 1258 খ্রিস্টাব্দে পর্যন্ত শাসন করে, খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয়রা শাসন করে। এইভাবে আমরা দেখি উমাইয়া বংশের পতন ঘটে, আব্বাসীয়রা ক্ষমতায় আসে। আচ্ছা, তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে তোমরা বই কিনে এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই বাড়িতে রিডিং করবে এবং ছোট ছোট প্রশ্ন বের করবে এবং নেক্সট ক্লাসে তোমরা সেগুলো সামনে নিয়ে বসবে এবং আমি কিছুটা আলোচনা করে দ্বিতীয় টপিক্সে আমরা চলে যাব। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।